নমস্কার শ্রোতা বন্ধুরা, টিআরপি অডিও কোস্টারে আপনাদের স্বাগত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে টিআরপি স্টুডিওসের পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য। আজকে আমাদের নিবেদন কবিগুরুর লেখা ডাকঘর থেকে নেওয়া একটি ছোট অংশ, অমল ও দইওয়ালা। দই দই ভালো দই, দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনব, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো, আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেত। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড় তলায়? কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালে বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা, সেখানে পাহাড়ের গায়ে সব গরু ছড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা, আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়ই, তবে কি না তার সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা। তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাক্কা ধানিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যায় দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না, আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কিরকম করে বলো তুমি, দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দিও। হাই পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে, আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনই ওই রাস্তার মধ্যে থেকে ওই গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছেই শিখে নিলুম। দই দই ভালো দই, দই দই ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই, তারা ভোরের বেলায়
গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দোয়, সন্ধ্যেবেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই। শুনছিলেন কবিগুরুর লেখা ডাকঘর থেকে নেওয়া একটি ছোট অংশ অমল ও দইওয়ালা। অমলের ভূমিকায় ইন্দ্রনীল দাস, দইওয়ালার ভূমিকায় সন্দীপ পাণ্ডে, গল্পের সূত্রধার আমি ইন্দ্রজিৎ বিশ্বাস, পর্ব পরিচালনায় রণিত ব্যানার্জি ও উপস্থাপনায় টিআরপি স্টুডিওস। যদি আপনাদের এই শ্রুতি নাটকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল টিআরপি স্টুডিওসকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।